কি বন্ধুরা, জায়গাটা খুব চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি সারাদিন। তো দেখো এবং পাশে থাকো। আজকে আমরা জুতো কিনতে এসেছি এখানে সিলেবাস। দেখো কত ভিড় হয়েছে। প্রথমে আমরা গিয়েছিলাম সিলেদার্স নিউ মার্কেট হয়ে, ওখানে জুতো কেনার জন্য গিয়েছিলাম, জুতো কিনিনি। লাস্টে আমি বেল্ট কিনে নিয়ে চলে এসেছি। তো বেল্টের কীরকম কিনেছি, বেল্টের ছবি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এর জন্য সাথে থাকো। কেনাকাটা হয়ে গেছে, তো বেরিয়ে চলে এসেছি পাশে একটি দোকানে। সিলেদার্স থেকে কেনাকাটা করে এবারে খাচ্ছি কুলকি, বেরিয়ে গেছি। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর জিনিস পেয়েছি। শপিং মলে গিয়েছিলাম, তো গেঞ্জি টাইপের নিয়েছি, তো সেই ভিডিওটা তুমি সব পরে শেয়ার করবো, তার জন্য দেখতে থাকো পাশে থাকো। এটা ফার্স্ট টাইম এই ডালের বড়াটা আমি খেলাম, খুবই ভালো লাগলো। শরীর ঠান্ডা হয়ে গেল একদম পুরো। লেবুর দোকানে ফটো তুলছে এই তো। বাসে করে ভিক্টোরিয়া যাবো। দেখো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়া। এই যে দুজনে মিলে যাচ্ছি রাস্তায়, অনেকটা ঘুরেছি, এবারে ভিক্টোরিয়ার দিকে হাঁটছি। দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বন্ধুরা। অবশেষে আমরা এসে পৌঁছেছি ভিক্টোরিয়ার সামনে। নিউ মার্কেট থেকে বাসে উঠে 10 মিনিট লেগেছে ভিক্টোরিয়া আসতে, তো এসে পৌঁছে গেছি। এখান থেকে টিকিট কাটতে হয়েছে আমাদের। ভিতরে মিউজিয়ামে যেতে গেলে 30 টাকা এবং বাইরেটা ঘুরতে গেলে শুধু 20 টাকা, তো আমরা 30 টাকার টিকিটটা কেটেছি ভিতরে যাব বলে। বন্ধুরা আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। এই যে এখন ভিক্টোরিয়ায় আছি, ভিক্টোরিয়ায় যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেমন লাগছে। জল আছে আমার কাছে, বেশি জলও খাবো না আমি। প্রথমে এখানে টিকিটটা দেখাতে হচ্ছে, ওদের রুলস অনুযায়ী খুব সুন্দর ওরা সব কিছু চেক আপ করে তারপরে ভিতরে ঢুকতে দেবে। তো যেটুকুনি পেয়েছি ভিডিও করেছি রাস্তায় হেঁটে। ক্যামেরা আমাদের সাথে থাকো এবং পাশে থাকো। মিউজিয়ামটা দেখে নিই তারপরে। বন্ধুরা জায়গাটা খালি দেখো, যত দেখবে তত মুগ্ধ হবে। আমরা তো গিয়ে এত আনন্দ পেয়েছি বলার কথা নয়, খুব সুন্দর লেগেছে। আমরা গিয়েছি, অবশ্য আমি গেছি অনেক ছোটবেলায় মা বাবার সাথে, হয়তো মনে নেই। তো এতদিন পরে আবার ফের এই জায়গাটা আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে, আনন্দিত হয়েছি, মজা নিয়েছি, সবই করেছি। কিভাবে মজা করলাম সারাদিনটা দেখো, আমাদের সাথে থাকো এবং পাশে থাকো। হ্যাঁ, তোমাকে তুলে নি, লোক তুলছি। চলো আগাই। এই দেখ কুকুরটা কি সুন্দর। বন্ধুরা গেট থেকে অনেকটা হেঁটে আমরা মিউজিয়ামের ভিতরে অবশেষে প্রবেশ করেছি। তো এটা মিউজিয়ামের ভিতরে দৃশ্য দেখছি আমরা এবং তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ইতিহাস সম্বন্ধে সব কিছুই রয়েছে, ইতিহাসে আমরা যা যা পড়েছি
সব কিছুই এখানে দেখতে পাবো যতটা বুঝতে পারলাম। তো চলো ঘুরে দেখি ভিতরে আরো কি কি আছে, সাথে থাকো এবং পাশে থাকো। বন্ধুরা নিচেটা সবকিছু আমরা দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি ঘুরে, এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। এটা মিউজিয়ামের উপরে ব্যালকনির মতো আছে, সেখান থেকে পুরো নিচের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। এখানে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের ছবি ভিডিও সব দেখাচ্ছে। আমরা কিছুক্ষণের মতো ভিডিও করেছি এখানে দাঁড়িয়ে। তবে সেই সমস্ত মানুষ আমাদের দেশের জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছে, কবে কি যুদ্ধ হয়েছে না হয়েছে সব কিছুই এখানে আমরা দেখতে পেলাম, এবং তোমাদেরকেও দেখাচ্ছি ঘরে সাথে সব কিছু আমরা শেয়ার করছি। সাথে থাকো বন্ধুরা এবং দেখতে থাকো। যারা ইতিহাস পড়তে ভালোবাসো এবং ইতিহাসের নিদর্শন দেখতে ভালোবাসো তাদের বিশেষ করে এই জায়গাগুলো দেখে খুবই ভালো লাগবে আমি আশা করছি। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা যেইসব অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিল আমাদের দেশকে রক্ষা করার জন্য সেই সব অস্ত্রই এখানে রয়েছে।
খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমরা মিউজিয়াম থেকে বাইরে চলে এসেছি, বেরিয়ে চলে এসে রাস্তা দিয়ে হাঁটছি। এবারে একটু ঘুরবো বাইরেটা, ঘুরে টুরে তারপর একটু সন্ধে সন্ধে হলে বাড়ি ফিরে যাব। তো আর কি কি করি দেখো, আমাদের সাথে থাকো এবং পাশে থাকো। বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো, সারাদিন যা যা করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমরা বেরিয়ে যাচ্ছি, ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে। চলে গেলাম, ভিক্টোরিয়া ঘোরা শেষ হয়ে গেছে। তো ঘোরার শেষে এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাচ্ছি, সবাইকেই বাড়ি ফিরতে হয়, আমরাও তাই বাড়ি যাচ্ছি। জানি না কবে আবার এরকম মজা করতে পারবো, আজকে তো খুবই মজা করেছি। তো আমার চ্যানেলে আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা তো শপিং মল থেকে ওই গেঞ্জিটা কিনেছিলাম আর শিলেদার্স থেকে এই বেলটা নিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে।